নমস্কার আধুনিক ভারতের ইতিহাসের এই ভিডিওতে আমরা দেখব ইংরেজরা ভারতবর্ষে শাসন কার্য চালানোর জন্য যে সমস্ত আইন পাস করেছিল সেগুলি সম্পর্কে সেই আইনগুলির মধ্যে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট পিটের ভারত শাসন আইন সনদ আইন এবং ভারত শাসন আইনগুলি তার আগে আমরা এই আইনগুলো সম্পর্কে আলোচনা করার আগে একটা জিনিস আমরা দেখে নেব সেটা হচ্ছে সত্য বিলব নীতি এই দুটো বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক খুঁজে পাওয়ার সুবিধার্থে উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমি নতুন যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আজকে প্রথমে দেখব সত্য বিলোপ নীতি সম্পর্কে সত্য বিলোপ নীতির ইংরেজি হচ্ছে ডক্ট্রেন অফ ল্যাপস সত্য নীতি শুরু করেন লর্ড ডালহাউসি লর্ড ডালহাউসি এই সত্য বিলোপ নীতি শুরু করেন এই নীতি প্রবর্তনের মূল কারণ ছিল ভারতে ইংরেজদের অধিকার বৃদ্ধি করা ভারতে ইংরেজদের অধিকার বৃদ্ধি করা লর্ড ডালাউসি ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন এবং এই নীতির মাধ্যমে তিনি বহু রাজ্য ব্রিটিশ শাসনের মধ্যে অন্তর্ভুক্ত করেন তিনি দেশীয় রাজ্যগুলিকে তিনটি ভাগে ভাগ করেন প্রথম কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যে রাজ্যগুলি ভারতে সৃষ্টি করেছে সেটা প্রথম ভাগ দ্বিতীয় হচ্ছে কোম্পানির আশ্রিত রাজ্য কোম্পানির আশ্রিত রাজ্য বা কোম্পানির অধীনস্থ রাজ্য এর আগে আমরা অধীনতামূলক মিত্রতা নীতির সম্পর্কে আলোচনা করেছিলাম সেই অধীনতামূলক মিত্রতা নীতি যে যে ভারতীয় রাজ্য গ্রহণ করেছিল সেই সমস্ত রাজ্যগুলিকে বলা হচ্ছে কোম্পানির আশ্রিত বা অধীনস্থ রাজ্য এবং তিন নম্বর ভাগে রাখা হয়েছিল স্বাধীন দেশীয় রাজ্যগুলিকে অর্থাৎ যে রাজ্যগুলি তখনও পর্যন্ত স্বাধীন ছিল এই তিনটে ভাগে ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করেছিলেন ডালহৌসি এই তিনটের মধ্যে যে প্রথম ভাগটা বললাম অর্থাৎ সেটা হচ্ছে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যগুলির ওপরে এই সত্য বিলোপ নীতি ডালহৌসি চাপিয়ে দিয়েছিলেন এই নীতিতে বলা হয় যে ইংরেজ সৃষ্ট কোনো রাজ্যের যদি পুত্র সন্তান না থাকে কোনো রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্য কোম্পানি দখল করবে অর্থাৎ কোনো রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে তিনি দত্তক পুত্র নিতে পারবেন না এবং তার যে রাজ্যটি রয়েছে সেটা ব্রিটিশ শাসনের মধ্যে চলে আসবে দ্বিতীয় ভাগে যে রাজ্যগুলিকে রাখা হয়েছিল অর্থাৎ কোম্পানির আশ্রিত রাজ্য এই রাজ্যগুলিকে বলা হয়েছিল যে তাদের যদি পুত্র সন্তান না থাকে তাহলে তারা দত্তক পুত্র নিতে পারবেন কিন্তু সেই দত্তক পুত্র নেওয়াটাকে যদি ব্রিটিশ সরকার মেনে নেয় তাহলে ঠিক আছে যদি না মেনে নেয় তাহলে এই সত্য বিলোপ নীতির মাধ্যমে সেই রাজ্যটাও ব্রিটিশ শাসনের মধ্যে চলে আসবে আর যে সমস্ত স্বাধীন রাজ্যগুলি ছিল সেই সম্পর্কে কোনো কথা এই সত্য বিলোপ নীতিতে বলা হয়নি তো এই নীতির মাধ্যমে সত্য বিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালাহাউসি বেশ কিছু ভারতীয় রাজ্যকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করেন সেগুলো হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতারাকে ডালহাউসি ব্রিটিশ শাসনের মধ্যে নিয়ে আসেন এই সত্য নীতির মাধ্যমে তারপরে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে উদয়পুর খ্রিস্টাব্দে ঝাঁসি এবং খ্রিস্টাব্দে এই সমস্ত রাজ্যগুলিকে ব্রিটিশ শাসনের মধ্যে আনা হয় ছাড়াও আরও অনেক ছোট ছোট রাজ্যকে ডালাউসি ব্রিটিশ শাসনের মধ্যে নিয়ে আসেন এই সত্য নীতির মাধ্যমে এই নীতির মাধ্যমে তিনি কয়েক দেশীয় রাজ্যের পদমর্যাদা এবং সেই সমস্ত রাজ্যের রাজাদের ভাতা বন্ধ করে দেন এর মধ্যে একজন হচ্ছেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মৃত্যু হলে তার দত্তক পুত্র নানা সাহেবের বৃত্তি বন্ধ করে দেওয়া হয় এবং তার পেশোয়া পদটা বিলুপ্ত করে দেওয়া হয় এছাড়াও কর্ণাটক আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কর্ণাটক আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তাঞ্জোর এই সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রেও এই ব্যবস্থা গ্রহণ করা হয় এই নীতি প্রবর্তনের মাধ্যমে একাধিক ভারতীয় রাজ্যকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করেন কিন্তু এই নীতির প্রভাবে একাধিক রাজা ব্রিটিশ শাসনের বিরোধ বিরোধিতা করতে শুরু করে এবং পরবর্তীকালে অনেক ভারতীয় রাজা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল তার প্রধান কারণ ছিল এই সত্য বিলোপ নীতির প্রয়োগ এই ছিল সত্য বিলোপ নীতি সম্পর্কে কিছু তথ্য এবার আমরা দেখব যে এই সময় ভারত শাসনের জন্য যে সমস্ত আইনগুলো ব্রিটিশ সরকার প্রবর্তন করেছিল সেইগুলি সম্পর্কে যার মধ্যে প্রথমেই আসে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমরা এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে নেবেন সেখানে আমি রেগুলেটিং অ্যাক্ট এবং পিটের ভারত শাসন আইন এই দুটো সম্পর্কে আলোচনা করেছি আর সরি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাস হয় এই সমস্ত আইনগুলো রেগুলেটিং অ্যাক্ট পিটের ভারত শাসন আইন বা পরবর্তীকালে যে সমস্ত সনদ আইনগুলো পাশ হয়েছে এর প্রধান কারণ ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রবর্তন কারণ এই সময়ে সতেরোশো তিয়াত্তর সতেরোশো এই সময়টাতে ভারতে শাসন করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংল্যান্ডের থেকে ইংল্যান্ডের যে পার্লামেন্ট আছে সেখান থেকে চাওয়া হচ্ছিল যে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে সেটাকে ধীরে ধীরে বন্ধ করা এবং কেন্দ্রীভূত শাসন প্রবর্তন করা এই উদ্দেশ্যেই এই সমস্ত আইনগুলো পাস করা হচ্ছিল যাই হোক সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এরপরে আসে স আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন ইংরেজিতে যার নাম চার্টার চার্টারশো তেরো খ্রিস্টাব্দে বা চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অবসান হয় এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্য করছিল সমস্ত বাণিজ্য বন্ধ করে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করছিল তো সেই বাণিজ্যটা আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের মাধ্যমে বন্ধ হয় এরপরে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আরও একটি সনদ আইন পাশ হয় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট এটার আরও একটা নাম ছিল সেন্ট হেলেনা অ্যাক্ট সেন্ট হেলেনা অ্যাক্ট আবার এই আইনটারই আরও একটা নাম ভারত শাসন আইন আঠেরোশো তেত্রিশ তাহলে আঠেরোশো সালের সনদ আইন বা সেন্ট হেলেনা অ্যাক্ট বা ভারত শাসন আইন পাশ হয় এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় প্রাথমিক অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল তারা ভারতে বাণিজ্য করতে এসেছিল এই সময় এসে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে এই কোম্পানিটি রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় এই আইনের মাধ্যমে ভারত ইংল্যান্ডের উপনিবেশে অফিসিয়ালি পরিণত হয় অফিসিয়ালি বা আইনগতভাবে ভারত ইংল্যান্ডের উপনিবেশে পরিণত হয় এতদিন পর্যন্ত এই আইনগতভাবে এটা ছিল না আইনগতভাবে ভারত ইংল্যান্ডের উপনিবেশ ছিল না তারা ভারতে এসেছিল বাণিজ্যের খাতিরে সুতরাং তখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম চিন্তা ছিল না যে তারা ভারতে শাসন করবে কিন্তু ধীরে ধীরে ভারতে তারা শাসন করতে শুরু করে এবং ভারতে যখন তারা শাসন করতে শুরু করে কিন্তু ভারতের মানুষ কেন মেনে নেবে যে একটা ব্রিটিশ কোম্পানি ভারতে শাসন করবে সেটাকে আইন সম্মত করতে হবে তাহলেই মানুষ মেনে নেবে যে না এটা ইংল্যান্ডের উপনিবেশ তো সেটাই হয় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে এই আইনের মাধ্যমেই বাংলার গভর্নর পরিবর্তিত হয়ে হয়ে যায় ভারতের গভর্নর এই সময় এসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র আর বাংলায় আবদ্ধ থাকে না সারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব স্থাপন হয় এবং সেই সময় বাংলার গভর্নর পরিবর্তিত হয়ে হয়ে যান ভারতের গভর্নর ভারতের প্রথম গভর্নর হন উইলিয়াম বেন্টিং গভর্নর এবং গভর্নর জেনারেলদের যে লিস্টটা আমি দিয়েছিলাম সেইখানে এটা আমি বলেছিলাম এছাড়াও এই আইনের মাধ্যমে সমস্ত একচেটিয়া বাণিজ্য বন্ধ হয়ে যায় এর আগের আইনটা অর্থাৎ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন বা চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য বন্ধ হয় কিন্তু দুটো জিনিসের ওপরে তখনও পর্যন্ত একচেটিয়া বাণিজ্য চলছিল যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে চা এবং দ্বিতীয় হচ্ছে চীনের সাথে বাণিজ্য চায়ের বাণিজ্য একচেটিয়াভাবে এতদিন পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করত এই আইনের মাধ্যমে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনের মাধ্যমে সেটা বন্ধ হয়ে যায় এবং চীনের সঙ্গে ভারতের যে বাণিজ্য সেটাও একচেটিয়া ভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করত আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনে সেটাও বন্ধ হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আরও একটি সনদ আইন পাস হয় এবং এইটা হচ্ছে শেষ সনদ আইন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট হচ্ছে শেষ সনদ আইন এরপরে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পাশ হয় ভারত শাসন আইন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এই আইনের আগে মানে এই আইনটা পাশ হওয়ার আগে ভারতে হয়ে গেছে মহাবিদ্রোহ এবং মহাবিদ্রোহের পরে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই ভারত শাসন আইনটি পাশ হয় এই আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ভারতের দায়িত্ব চলে যায় ইংল্যান্ডের মহারানীর হাতে এই সম্পর্কে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে তাহলে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় ভারতের শাসন এক কথায় ইংল্যান্ডের পার্লামেন্টের থেকেই ভারত শাসন শুরু হয় এবং এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল হয়ে যান ভাই সরয় গভর্নর জেনারেলের নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় ভাই সরয় ভারতের প্রথম ভাই সরয় হচ্ছেন লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন সালের ভারত শাসন আইন এবং আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই দুটি সম্পর্কে আমি আগের ঠিক এর আগের ভিডিওটাতেই আলোচনা করেছি উনিশশো সালের ভারত শাসন আইন এরপরে যেটা পাশ হয় সেটা হচ্ছে উনিশশো সালের ভারত শাসন আইন যে আইনটার আরও একটা নাম ছিল মর্লি মিন্টো সংস্কার আইন মরলি আইন এই আইনটার মাধ্যমে কেন্দ্র এবং প্রাদেশিক আইনসভায় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় আইনসভা এবং প্রাদেশিক আইনসভায় সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় আইনসভায় সদস্য ষোলো থেকে করে দেওয়া হয় ষাট জন ষোলো থেকে করা হয় ষাট জন এর মধ্যে আঠাশ জন ছিলেন সরকারি সদস্য সরকারি সদস্য বলতে ব্রিটিশ সদস্য ছিলেন আঠাশ জন ছিলেন ব্রিটিশ সদস্য বিশেষ বিশেষ শ্রেণী ও সম্প্রদায় থেকে ছিল পাঁচজন সদস্য এবং বাকি যে সাতাশ জন তারা নির্বাচিত হতেন জমিদার শ্রেণী মুসলিম সম্প্রদায় এবং কলকাতা ও বোম্বাইয়ের বণিক সভা থেকে জমিদার শ্রেণী মুসলিম সম্প্রদায় এবং কলকাতা ও বোম্বাইয়ের বণিক সভা থেকে বাকি সাতাশ জন নিযুক্ত হতেন মোট ষাট জন এই আইনের মাধ্যমেই মুসলিমদের জন্য পৃথক নির্বাচন চালু হয় মুসলিমদের জন্য পৃথক নির্বাচন এই আইনের মাধ্যমে চালু হয় এরপরে পাশ হয় উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের ভারত শাসন আইন যেটার আরেক নাম মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইন মন্টেগু চেমসপোর্ট সংস্কার আইন এই দুটোর নাম খুব গুরুত্বপূর্ণ উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন এবং উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো নয় সালের ভারত শাসন আইনের নাম মর্লি মিন্টো সংস্কার আইন এবং উনিশশো উনিশের ভারত শাসন আইনের নাম মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে এই মন্টেগু ছিলেন ভারত সচিব ভারত সচিব এই ভারত সচিবের সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কে ভারত সচিব তো সেই ভারত সচিব এই সময় ছিলেন মন্টেগু এবং চেমসফোর্ড ছিলেন এই সময় ভারতের ভাই সরয় তো এরা এদের দুজনের নামে এই সংস্কার আইনটির নাম রাখা হয় এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ও আয় সুনির্দিষ্টভাবে বন্টন করা হয় কেন্দ্রীয় এবং প্রাদেশিক দুটো সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় দুটোই ভাগ করা হয় কেন্দ্রীয় সরকারের ওপর দায়িত্ব থাকে দেশ রক্ষা রেলপথ মুদ্রা পররাষ্ট্র নীতি শুল্ক এবং ডাক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পুলিশ শিক্ষা স্বাস্থ্য কৃষি রাজস্ব এই সমস্ত ক্ষমতাগুলো থাকে প্রাদেশিক সরকারের উপরে এই সমস্তগুলোর ক্ষমতা থাকে প্রাদেশিক সরকারের উপরে কেন্দ্রে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন হয় কেন্দ্রে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন হয় যেখানে নিম্ন কক্ষের নাম দেওয়া হয় কেন্দ্রীয় আইনসভা নিম্ন কক্ষের নাম দেওয়া হয় কেন্দ্রীয় আইনসভা বা ইংরাজিতে ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং উচ্চ কক্ষের নাম দেওয়া হয় রাষ্ট্রীয় পরিষদ উচ্চ কক্ষের নাম দেওয়া হয় রাষ্ট্রীয় পরিষদ বা ইংরেজিতে কাউন্সিল অফ স্টেটস এই যে আইনটা পাস হয় এটাতে কংগ্রেসের নরমপন্থীরা সমর্থন জানান কংগ্রেসের যে নরমপন্থী নেতারা ছিলেন তারা এই আইনটাকে মেনে নেন কিন্তু যারা চরমপন্থী ছিলেন তারা এই আইনকে মানতে চান না এর ফলে নরমপন্থী এবং চরমপন্থী দুই দলের মধ্যে বিরোধ দেখা দেয় এবং নরমপন্থীরা ন্যাশনাল লিবারাল ফেডারেশন গঠন করে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যান ন্যাশনাল লিবারাল ফেডারেশন এটা গঠিত হয় উনিশশো সালে এবং এইটা গঠন করে নরমপন্থীরা কংগ্রেস থেকে বেরিয়ে যান এবং চরমপন্থীরাই শুধুমাত্র কংগ্রেসে থেকে যান ভারত শাসনের জন্য শেষ আইন পাশ হয় উনিশশো সালে এবং যেটার নাম উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টের ভিত্তিতে হয় গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতে আরও একটি শাসন আইন প্রবর্তন করা হবে তার জন্যই তৈরি হয় উনিশশো সালের ভারত শাসন আইন এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যগুলিকে নিয়ে কেন্দ্রে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হয় কেন্দ্রে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হয় দেশীয় রাজ্যগুলিকে বলা হয় যে তারা ভারতীয় যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ করতেও পারে আবার নাও করতে পারে অর্থাৎ তারা যদি মনে করে যে তারা যুক্তরাষ্ট্রে যোগদান করবে তাহলে তারা আসতে পারে যদি তারা না চায় তারা নাও আসতে পারে এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য তো পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় তাছাড়াও পুনা চুক্তির মাধ্যমে তপসিলি জাতির মধ্যেও পৃথক নির্বাচন করা হয় মুসলিমদের জন্য পৃথক নির্বাচন করা হয় এবং পুনাচুক্তির মাধ্যমে তপসিলি জাতির জন্য পৃথক নির্বাচন দেওয়া হয় উনিশশো সালের ভারত শাসন আইনকে ভারতের কোনো দলই মেনে নেয়নি এই আইনকে না মেনে নেওয়ার প্রধান কারণ হচ্ছে এই আইনে গভর্নর জেনারেলের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় এই আইনের মাধ্যমে যে যুক্তরাষ্ট্র গঠন করা হয় তাতে দেশীয় রাজ্যগুলি ইচ্ছা থাকলে যোগদান করতেও পারত আবার ইচ্ছা না থাকলে নাও যোগদান করতে পারত অর্থাৎ যোগদানের ব্যাপারটা সম্পূর্ণভাবে দেশীয় রাজ্যগুলির ইচ্ছাধীন ছিল তৃতীয় কারণ এই আইনের মাধ্যমে সয়াত্ত শাসন না দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র গঠনের একটা কথা বলা হয় যেটা যে কোনো দলের কাছেই হতাশাজনক ছিল এবং চতুর্থ এখানে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন দেওয়া হয় আবার তফসিলি জাতির জন্য পৃথক নির্বাচন দেওয়া হয় এই সমস্ত করে এই আইনের মাধ্যমে সাম্প্রদায়িকতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার সেই কারণেই এই আইনকে কোনো দলই মেনে নেয়নি কংগ্রেস এই আইনকে বলে সম্পূর্ণ হতাশাজনক এবং অসম্পূর্ণ কংগ্রেস একে বলে সম্পূর্ণ হতাশাজনক এবং অসম্পূর্ণ জওহরলাল নেহেরু এই আইনকে বলেছেন দাসত্বের এক নতুন অধ্যায় দাসত্বের এক নতুন অধ্যায় এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ